অশোকরঞ্জন সরকার তারানাথ তান্ত্রিকের কাছে কিসের সাহায্য চাইতে এসেছিলেন? কোন অজানা আতঙ্ক গ্রাস করছিল তাকে? তারানাথ তান্ত্রিক কি পারবে সেই সকল সমস্যার সমাধান করতে? এই সকল প্রশ্নের উত্তর পাবেন আজকের এই গল্পে। নমস্কার শ্রোতা বন্ধুরা, অন্ধকারের গল্পকথার সাম্রাজ্যে আপনাদের সকলকে স্বাগত। আমাদের আজকের নিবেদন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পূর্ণিমার রাতে। গল্পের সূত্রধার আমি শুভ, গল্প পাঠে ব্রতদীপ, তারানাথের চরিত্রে বুবাই, অন্যান্য চরিত্রে পার্থ, শিউলি, অধ্যায়, মৌমিতা, আদিত্য ও বর্ণিষা। শুরু হতে চলেছে আজকের গল্প, তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পূর্ণিমার রাতে। এই দিদি, দিদি ওঠ না, দেখ না গানটা শুনতে পাচ্ছিস তুই? এই দিদি, মাধবীর ডাকে অনিতার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই অনিতা চোখ কচলাতে কচলাতে উঠে বসে, তারপর বিছানার পাশে খোলা জানলাটার দিকে তাকায় আর মাধবীর উদ্দেশ্যে বলে, রে বোন, আমিও এই পূর্ণিমার রাতটা এলেই না এই মেয়েলি কণ্ঠের গানটা শুনতে পাই, কিন্তু কে গায় বলতো? এই কথা বলতে বলতে অনিতা বিছানা থেকে উঠে বিছানার পাশে খোলা জানলাটার দিকে এগিয়ে যায়, আর তার সঙ্গে মাধবীও। তারপর দুজনে খোলা জানলাটা দিয়ে বাইরেটা একটু উঁকি ঝুঁকি মারতে দেখে বাড়ির পিছনের পুকুর পাড়ে একটা ঝাউ গাছ আছে। ওরা আকাশে ফুটে ওঠা পূর্ণিমা গোল চাঁদের আলোয় দেখে সেই ঝাউ গাছের সামনে লাল বেনারসি পরা এক নারী মূর্তি পিছন ফিরে দাঁড়িয়ে আছে আর গান গাইছে। আর সেই মহিলার পরনে লাল বেনারসি শাড়ি, সেই লাল বেনারসি শাড়ির খোলা আঁচলটা আর সেই নারী মূর্তির খোলা চুলটা হাওয়ায় উঠছে এলোমেলো ভাবে। পুকুরপাড়ের সামনে অচেনা নারী মূর্তিকে দাঁড়িয়ে থাকতে দেখে মাধবী অনিতাকে জিজ্ঞাসা করে, দিদি এই মেয়েটা কে রে? এই নতুন বাড়িতে আসার পর থেকেই দুটো পূর্ণিমা রাতে এই মেয়েটাকে পুকুরপাড়ের সামনে দাঁড়িয়ে থাকতে দেখেছি,
জানি না রে বোন, এই মেয়েটা কে? হয়তো পাড়ার কোনো বউ হবে, তাই হবে হয়তো। আর চল ঘুম বাচ্চে, ঘুমিয়ে পড়ি। এই কথা বলে মাধবী ঘরের জানলাটা বন্ধ করে দিদি অনিতাকে নিয়ে শুয়ে পড়ল ঠিকই, কিন্তু এদিকে পুকুর পাড়ে দাঁড়িয়ে থাকা অচেনা লাল বেনারসি পরা বউটা ওদের দুজনের জানলা বন্ধ করতে দেখে ধীরে ধীরে বন্ধ জানলার দিকে তাকায়। আর বন্ধ জানলার দিকে তাকিয়ে হা হা করে হেসে বলে, এই বাড়িতে আমি কাউকে টিকতে দেব না, সবাই আমার হাতে মরবি তোরা। আমি আমার মৃত্যুর প্রতিশোধ নিতে ফিরে এসেছি যে। আচ্ছা, এটা কি শ্রী জ্যোতির্বিদ তারানাথ চক্রবর্তীর বাড়ি? বাড়ির সদর দরজার সামনে একটা পুরুষকণ্ঠ ভেসে আসতেই আমি আর তারানাথ সদর দরজার দিকে তাকাতেই আমরা দুজন তাকিয়ে দেখি তারানাথের বাড়ির সদর দরজার সামনে বছর 40-42 বছরের এক লম্বা চওড়া ফর্সা দেখতে এক ভদ্রলোক দাঁড়িয়ে আছে। পরনে তার দামি তসরের নকশা করা একটা গোলাপি রঙের পাঞ্জাবি আর ধুতি, আর গলায় মোটা সোনার চেন, আর বাঁ হাতে চারটে আঙুলে সোনার আংটি, এছাড়া পায়ে দামি জুতো, আর সেই ভদ্রলোকের গা থেকে দামি আতরের গন্ধ বেরোচ্ছে। ভদ্রলোকের সাজ পোশাক দেখে আমার মনে হলো উনি বড় কোনো ধনী পরিবারের ছেলে, কিন্তু আমি দেখলাম ভদ্রলোকের সাজ পোশাক দামি হলেও তার চোখে মুখের মধ্যে কেমন যেন একটা শুকনো শুকনো ভাব, দেখে মনে হচ্ছে ভদ্রলোকের কোনো ঘোর বিপদ হয়েছে। তারানাথ ভদ্রলোকের বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে তক্তাপোষ ছেড়ে উঠে সেই ভদ্রলোকের সামনে গিয়ে দাঁড়ায় আর জিজ্ঞাসা করে বলে, নমস্কার, আমি তারানাথ চক্রবর্তী, আপনি? তারানাথের পরিচয় পেতেই ভদ্রলোক নিচু হয়ে তারানাথের পায়ে প্রণাম করে মৃদু হেসে বলে, নমস্কার, আমার নাম অশোক রঞ্জন সরকার, আমি বীরভূমে লাভপুর থেকে এসেছি জ্যোতিষমশাই। আমি খুব বিপদে পড়ে আজ আপনার কাছে এসেছি জ্যোতিষমশাই, আপনি আমাকে এই ঘোর বিপদ থেকে রক্ষা করুন। তারানাথ অশোক রঞ্জন বাবুর এই কথা শুনে বলে, আপনি ভিতরে আসুন, ভিতরে এসে বসুন। ওর তারানাথের কথা অনুযায়ী অশোকবাবু বাড়ির ভিতর ঢুকে তারানাথের বাড়ির বৈঠকখানার তক্তাপোষের উপর বসতেই তারানাথ তার মেয়ে চারিকে ডাক দেয়। চারি, ও চারি, একবার বাইরে আয় দেখি মা। তারানাথের ডাক শুনে অন্দর থেকে চারি বেরিয়ে আসতেই তারানাথ বলে, মা, ও দিদি এসেছে, তুই আমাদের তিনজনের জন্য এক গ্লাস করে ঠান্ডা ঠান্ডা শরবত করে আন দেখিনি, এই গরমের দিনে একটু শুকনো গলাটা ভেজায়, আর হ্যাঁ, তার সঙ্গে মিষ্টি আনতে ভুলিস না। তারানাথের কথা শুনে চারি মাথা নেড়ে আবার অন্দরে ঢুকে যেতেই আমি দেখলাম অশোকবাবু তারানাথের হাত ধরে বেশ উত্তেজিতভাবে বলে, জ্যোতিষমশাই, জ্যোতিষমশাই, আপনি আমাকে ওই ডাইনির হাত থেকে রক্ষা করুন, ওই ডাইনি আমার বাড়ির সবাইকে শেষ করে দেবে। অশোকবাবুকে ওইভাবে উত্তেজিত হতে দেখে তারানাথ বলল, অশোকবাবু, আপনি এত উত্তেজিত হবেন না, আর ডাইনি শেষ করে দেবে আপনার পরিবারকে, এই কথাটা ঠিক বুঝলাম না, আপনার পরিবারের ঠিক কি বিপদ ঘনিয়ে এসেছে বলুন তো। অশোকবাবু তারানাথের কথা শুনে শান্তভাবে বসে বলতে শুরু করে, জ্যোতিষমশাই, আজ থেকে 1.5 বছর আগে আমি বাঁকুড়ার জয়নগর গ্রামে পোস্ট অফিসে চাকরি করতাম, কিন্তু হঠাৎ করেই আমার পোস্ট অফিসের বড়বাবু আমাকে বীরভূমের লাভপুর গ্রামে পোস্ট অফিসে বদলি করে দেন। বদলি করে দেওয়ার ফলে আমি, আমার স্ত্রী অঞ্জনা, আমার বড় মেয়ে অনিতা, ছোট মেয়ে মাধবী আর আমার 23 বছরের ছেলে বিক্রম, এদের চারজনকে নিয়ে বীরভূমের লাভপুরে গ্রামে আসি। তারপর ছোট দুকামলার ঘর ভাড়া নিয়ে ভাড়া থাকি, কিন্তু বাড়িটা এতই ছোট ছিল বলে ওদের থাকতে খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি অনেক খুঁজে পেতে লাভপুর গ্রামের ভিতরে একটা ছোট দোতলা বাড়ির সন্ধান পাই এক দালালের মাধ্যমে। তারপর আমি ওই ছোট দোতলা বাড়িটা খুব কম দামের মধ্যেই কিনে নিই। দোতলা বাড়িটা ছোট দেখতে হলেও বাড়িটার একতলার সামনে লম্বা বারান্দা, আর বারান্দার উপর সারি সারি তিনখানা বড় বড় ঘর, একটা বৈঠকখানা আর দুটো শোয়ার ঘর, আর বৈঠকখানার ঘরের সঙ্গে লাগোয়া একটু বাইরের দিকে কলঘর আর রান্নাঘর,
আর রান্নাঘরের পাশ থেকে উঠে গেছে দোতলা যাওয়া সিঁড়ি দোতলায়। দোতলায় দুটো বড় বড় ঘর আর তার সঙ্গে খোলা ছাদ। সেই ছাদে গেলে বাড়ির পিছন দিকটা পুরো দেখা যায়। বাড়ির পিছন দিকে আছে একটা ঘাট বাঁধানো ছোট পুকুর, আর পুকুরের আশেপাশে সব নানা ধরনের ফুল ফলের গাছ। আর বাড়ির সামনে একটা ছোট্ট তুলসী মঞ্চ। বাড়িটা ছোট হলেও মোটের ওপর ভালো। আমার স্ত্রী আর দুই মেয়ে অনিতা মাধবী বাড়িটা দেখে খুব খুশি হয়। আমরা নতুন বাড়িটায় যেদিন উঠি সেদিন ছিল পূর্ণিমা, আর বাড়িতে সেদিন গৃহপ্রবেশ সন্ধ্যাবেলা নারায়ণ পুজো ছিল। নারায়ণ পুজো শেষ হলে ঠাকুরমশাই আমার ছেলে বিক্রমের হাতে পুজোর একটা কী জিনিস দিয়ে বলেন যে বাড়ির পিছনের পুকুরে ভাসিয়ে আসতে। সেই জিনিস পুকুরে ভাসালে নাকি বাড়ির মঙ্গল হয়। আমার ছেলে বিক্রম ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী বাড়ির পিছন দিকে যায়, আর ওর সঙ্গে আমার ছোট মেয়ে মাধবীও যায়। ওদের দুজনকে বাড়ির ভিতর ছুটতে ছুটতে আসতে দেখেই আমি ওদেরকে জিজ্ঞাসা করি, কিরে তোরা এইভাবে দুজন ছুটতে ছুটতে বাড়ি ঢুকলি, কি হয়েছে কি? আমার ছেলে এতটাই হাঁপাত ছিল ও কিছু বলতে পারল না, কিন্তু আমার মেয়ে মাধবী হাঁপাতে হাঁপাতে বলল, জানো বাবা, বাড়ির পিছন দিকে আমরা দুজন পুকুর ধারে গিয়ে ঠাকুরমশাই দেওয়া পুজোর জিনিসটা পুকুরে ভাসিয়ে দিয়ে পুকুর ঘাট থেকে উঠে যেই বাড়িতে আসতে যাব, দেখি কি পুকুর ঘাটের সামনে একটা মহিলা দাঁড়িয়ে আছে, আর আর আমাদের দিকে হাত নেড়ে নেড়ে ডাকছে। আমরা আমরা তখন ভাবি পাড়ার কোনো মেয়ে বা বউ হয়তো আমাদের ডাকছে। এই মনে করে আমরা সেই মহিলার দিকে ধীরে ধীরে এগিয়ে যাই। কিন্তু আমরা এগিয়ে যেতেই সেই মহিলাটিকে দেখে আমরা থমকে দাঁড়িয়ে পড়ি, আর দেখি পূর্ণিমার চাঁদের আলো আমাদের সামনে যে মহিলা দাঁড়িয়ে আছে তার মুখটা পুরোটা পোড়া, ঠিক পোড়া বলবো না, মুখ থেকে পুরো চামড়া খুলে ঝুলছে, আর আর চোখ দুটো থেকে লাল আগুনের গোলা বেরোচ্ছে, আর আর মাথার খোলা চুলগুলো পিছন দিকে এলোমেলো ভাবে ঘুরছে। আমাদের দিকে তাকিয়ে সেই মহিলাটা হি করে হাসছে, জানো বাবা, আর বলছে খুব খুব ক্রুদ্ধভাবে বলছে, এই তোরা এই বাড়ি থেকে চলে যা বলছি, যদি না যাস তোদের আমি বড় ক্ষতি করব, আর আমার মৃত্যুর প্রতিশোধ নেব। আমরা মহিলাটার ওই রূপ দেখে আর কথা শুনে ওখান থেকে পালিয়ে আসি, জানো বাবা। আমি মাধবীর কথা শুনে বললাম, নতুন বাড়িতে এসেছিস, রাতের অন্ধকারে কি দেখতে গিয়ে কি দেখেছিস তার ঠিক নেই, ওসব বাদ দে তো, বাদ দে। আমার এই কথা শুনে মাধবীও দেখলাম কিছু বলল না। এরপর সারাদিন পুজোর কাটাকাটনির জন্য আমরা সকলে ক্লান্ত ছিলাম বলে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়লাম। পরদিন সকালে আমি স্নান সেরে সূর্য প্রণাম করছি উঠোনে দাঁড়িয়ে, আর আমার বড় মেয়ে ঘুম থেকে উঠে সবে ঘরের বাইরে বেরিয়ে এসে আমার স্ত্রী অঞ্জনাকে হাই তুলতে তুলতে বলছে, মা, আমি আজ থেকে নিজের ঘরে ঘুমাবো না ভাবছি। আজ থেকে দোতলার ভাইয়ের পাশে যে ছোট ঘরটা আছে না, ওইখানে ঘুমাবো। অঞ্জনা তখন বাড়ির বারান্দার দেওয়ার উপর বসে চাল ঝাড়ছিল। অনিতার কথা শুনে অঞ্জনা বলল, কেন, কি হয়েছে, কি নিচের ঘরে তোর আবার কি সমস্যা হলো? অনিতা বারান্দায় রাখা মোড়াটা টেনে নিয়ে অঞ্জনার পাশে এসে বসে বলল, জানো মা, কাল সারা রাত ধরে সারা বাড়ি ছুড়ে কে যেন ঘুরে ঘুরে গান গাইছিল, আর যে গান গাইছিল তার গলাটা শুনে মনে হচ্ছিল কোনো মেয়ে গান গাইছিল সারা বাড়ি ঘুরে ঘুরে। দেখ গিয়ে আশেপাশের কোনো বাড়ি থেকে কোনো মেয়ে হয়তো গান গাইছিল। সারা রাত ধরে জেগে কোন মেয়ে গান গায় মা? সেই মেয়ে নিঘাত কোনো পাগল হবে। আরে পাগলি, যারা গান গাইতে ভালোবাসে না তারা সারা রাত ধরে গান গায়, আর গান গাইলে মন খুব ভালো থাকে। অঞ্জনা আর অনিতার কথার মাঝে আমাদের বাড়ির কাজের মেয়ে লক্ষ্মী এসে বলে অঞ্জনাকে, পৌদি, ও পৌদি, কাল রাতে রান্নাঘরটা এত সুন্দর করে পরিষ্কার করলাম, আর সকালে রান্নাঘরটা এত নোংরা ঘর উল্টো পাল্টা করলো কে? লক্ষ্মীর কথা শুনে অঞ্জনা অবাক গলায় বলে,
রান্নাঘর উল্টো পাল্টা, তুই কি বলছিস কি লক্ষ্মী? আমি আর তুই মিলে রান্নাঘরটা তো কাল রাতেই গোছালাম, কে উল্টো পাল্টা করবে? চল তো দেখি। এই বলে অঞ্জনা হাতের কুলোটা রেখে রান্নাঘরের দিকে যায়, ওর সঙ্গে অনিতাও যায়। অঞ্জনা রান্নাঘরে পা দিতেই আমাকে ডাক দেয়। ওগো, এইদিকে একবার আসবে, দেখো না রান্নাঘরটার কি অবস্থা হয়েছে। আমি তখন তুলসী তলায় জল দিচ্ছিলাম, অঞ্জনার ডাক শুনে আমি রান্নাঘরে ঢুকতেই যা দেখলাম তা হলো রান্নাঘরের তাকের উপর যে বাসনগুলো সাজানো ছিল সেগুলো রান্নাঘরের চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে, আর ঝুড়িতে যেসব শাকসবজি রাখা ছিল সেইগুলো রান্নাঘরের চারিদিকে ছড়িয়ে আছে, আর রান্নাঘরের ভিতরে একটা পচা আঁশটে গন্ধ বেরোচ্ছে সমানে। আমি রান্নাঘরটা চারিদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বললাম, দেখো গিয়ে, তোমরা হয়তো ভুল করে রান্নাঘরে জানালা সারা রাত খোলা রেখেছিলে, ভাম বেড়াল এসে বোধ হয় উৎপাত করেছে। আমার কথা শুনে লক্ষ্মী বলল, না না দাদা বাবু, আমি তো রাতে শুতে যাওয়ার আগে রান্নাঘরের সমস্ত জানলা বন্ধ করে দিয়েছি, কাল রাতে সব বন্ধ করে দিয়েছি, আর আমার মনে আছে। লক্ষ্মীর কথা শুনে আমি বললাম, তুই হয়তো বন্ধ করেছিলিস, হয়তো হাওয়ার চোটে রান্নাঘরের জানলা খুলে গেছে, নয়তো জানালার চিটকিনির দোষ আছে। আমার এই কথা শুনে অঞ্জনা আর লক্ষ্মী কিছুই বলল না। আমি শাকসবজিগুলো ওইভাবে নষ্ট হয়ে যেতে দেখে আবার বাজারের দিকে গেলাম এবং কিছু বাজার করে আনলাম। এরপর সেই দিন সারাদিন বাড়িতে অস্বাভাবিক ঘটনা ঘটেনি। হঠাৎ মাঝরাতে মাধবীর চিৎকারে আমার আর অঞ্জনার ঘুমটা ভেঙে যায়। ঘুমটা ভেঙে যেতেই আমরা পড়ি কি মরি করে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে পাশে মাধবীর ঘরে যাই। দেখি মাধবী ঘরে নেই। মাধবীকে ওর ঘরে না দেখে অঞ্জনা বলে, ওগো ছোট খুকি কোথায় গেল বলতো? ইতিমধ্যে দোতলা সিঁড়ির কাছ থেকে অনিতার চিৎকার শোনা যায়, মা বাবা তোমরা তাড়াতাড়ি উপরে এসো, দেখো বোন ছাদে অজ্ঞান হয়ে পড়ে আছে। অনিতার গলা শুনে আমরা দুজন পড়ি কি মরি করে দোতলা যাই, আর অনিতার ঘরের সঙ্গে লাগোয়া ছাদে গিয়ে দেখি মাধবী মানে আমার ছোট মেয়ে অজ্ঞান হয়ে পড়ে আছে আর মুখ থেকে গ্যাজলা বেরোচ্ছে। মাধবীর এই অবস্থা দেখে আমরা সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে ঘরে নিয়ে আসি। তারপরও চোখে মুখে জলের ছেটা দিতেই ওর কিছুক্ষণ পর জ্ঞান ফিরতেই অঞ্জনা ওকে জিজ্ঞাসা করে, এই ছোট খুকি তুই তো নিজের ঘরে ঘুমাচ্ছিলিস, উপরে ছাদে কি করে এলি তুই, অজ্ঞান হলি কি করে? অঞ্জনার কথা শুনে মাধবী কিছুক্ষণ কিছু না বলে চুপ করে থাকে। এরপরও একটু স্বাভাবিক হলে আস্তে আস্তে বলতে শুরু করে, মা জানো তো আমি তো ঘুমোচ্ছিলাম, হঠাৎ একটা মেয়েলি অচেনা কণ্ঠের গানের সুরে আমার ঘুমটা ভেঙে যায়। মাঝরাতে হঠাৎ মেয়েলি গলায় মিষ্টি গানটা শুনে আমার ঘুমটা ভেঙে যেতেই আমি বিছানায় উঠে বসি, তারপর চোখ কচলাতে কচলাতে বলি, এত রাতে কে গান গাইছে সারা বাড়ি ঘুরে ঘুরে? এরপর সারা বাড়ি কি ঘুরে ঘুরে গান গাইছে দেখার জন্য আমি বিছানা ছেড়ে উঠে ঘর থেকে বেরিয়ে যাই। তারপর সারা বাড়ি খুঁজতে খুঁজতে আমি
বেইলি কণ্ঠের গানের আওয়াজটা দুতলা থেকে পাই। দুতলা থেকে বেইলি কণ্ঠের গানের আওয়াজটা পেতেই আমি ধীরে ধীরে সিঁড়ি দিয়ে উঠে দুতলায় যেতেই দেখি দিদির ঘরের লাগোয়া যে ছাদটা আছে সেই ছাদে একটা গাঁদা ফুলের গাছের সামনে লাল টুকটুকে বেনারসি পরা একটা অচেনা কম বয়সী মেয়ে দাঁড়িয়ে আছে আর আর গান গাইছে। আজি পথ চাহিয়া তুমি চাঁদ গগনের তলে পরুপে চকুর গোপলে তোহাই মিলন নিশি আকাশের পানে চাহিয়া হাজারো ফুলের রাশি তারা হইলুবাসি মধুর ফুলের নিশি গেল বহিয়া সুন্দর এলে রাখো কুঞ্জে বাসে ফুলে ভ্রমর কে গুঞ্জে কহিল সুখের রাতি নিভে সুখের বাতি রাত গেল পথ চাহিয়া। আমি অচেনা মেয়েটাকে ছাদে গান গাইতে দেখে ওর দিকে ধীরে ধীরে এগিয়ে যাই আর জিজ্ঞাসা করি মেয়েটাকে, এই তুমি তুমি কে? আমাদের আমাদের বাড়ির ভেতরে ঢুকলে কি করে? আমার এই প্রশ্ন শুনে মেয়েটা ধীরে ধীরে আমার দিকে তাকায় আর খুব অদ্ভুত ভাবে হেসে বলে, তোরা এই বাড়ি তাড়াতাড়ি ছেড়ে দে, নয়তো তোদের বিরাট ক্ষতি হয়ে যাবে। অচেনা মেয়েটা যখন আমার দিকে তাকায় না, আমি দেখি কি আকাশে ফুটে ওঠা পূর্ণিমার গোল চাঁদের আলোয় লাল বেনারসি শাড়ি পরা মেয়েটার মুখটা থেকে পুরো মুখের মাংস খসে পড়ছে আর তার জন্য মুখটা বিভৎস দেখাচ্ছে আর তার চোখগুলো থেকে লাল আগুনের গোলা বেরোচ্ছে। অচেনা মেয়েটার ওই রূপ দেখে আর ওই কথাগুলো শুনে আমি আমি সহ্য করতে পারি না, আমি ওখানেই অজ্ঞান হয়ে যাই। মাধবীর মুখ থেকে এই কথাগুলো শুনে অঞ্জনা খুব ভয় পেয়ে যায়। ওগো, ছোট খুকি কোন মেয়ের কথা বলছে? ও কাকে দেখছে? ছোট খুকির কথা বাদ দাও তো, দেখো গিয়ে ঘুমের মধ্যে হাঁটতে হাঁটতে ছাদে উঠে এসেছে। এরপর আমি মাধবীর কথায় পাত্তা না দিয়ে নিচে এসে ঘুমিয়ে পড়ি আর অঞ্জনা মাধবীকে নিচে নিয়ে আসে আর ওর সঙ্গে সেদিন রাতে ওর ঘরে ঘুমায় ঠিকই, কিন্তু মাধবীর শুধু মনে হতে থাকে সারা রাত ধরে সারা বাড়ি জুড়ে কে যেন নূপুর পায়ে ঝুমঝুম শব্দে হেঁটে বেড়াচ্ছে আর ওর কানের সামনে ফিসফিস করে এসে বলছে হিসহিসে গলায়, এই বাড়ি ছেড়ে দে তোরা, না হলে তোদের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে। এর ঠিক একদিন পর মাধবী অদ্ভুত ধরনের পাগলের মতো আচার আচরণ শুরু করে। জ্যোতিষমশাই জানেন, ইতিমধ্যেই চারি বৈঠকখানার ঘরে ঢুকে তক্তাপোষের উপর আমাদের জন্য তিন গ্লাস মিঠে আমের শরবত আর পাঁচ রকম মিষ্টি দুটো প্লেটে সাজিয়ে দিয়ে রেখে চলে যেতে তারানাথ অশোকবাবুর দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার ছোট মেয়ে আবার কি ধরনের অস্বাভাবিক আচরণ শুরু করলো অশোকবাবু? অশোকবাবু তিনটে গ্লাসের মধ্যে থেকে একটা শরবতের গ্লাস তুলে নিয়ে বলতে শুরু করে, গত রাতের ঘটনার পরের দিন অঞ্জনা রান্নাঘরে রান্না করছিল আর মাধবী অঞ্জনার পাশে বসে অঞ্জনার রান্নার কাজে হাতে হাতে সাহায্য করছিল। হঠাৎ মাধবী রান্নাঘরের জানলার দিকে তাকিয়ে বলে, মা দেখো ওই ওই লাল বেনারসি শাড়ি পরা বউটা জানলার সামনে দাঁড়িয়ে আমার দিকে তাকিয়ে কেমন করে হাসছে, দেখো দেখো না মা, আমার না আমার ওই বউটাকে দেখে খুব ভয় করছে। মাধবীর কথা শুনে অঞ্জনা সঙ্গে সঙ্গে জানলার দিকে তাকায় আর অবাকভাবে বলে, কই ছোট বুকি,
জানলার বাইরে বউ কোথায়? জানলার বাইরে কেউ নেই তো। অঞ্জনার কথা শুনে মাধবী অঞ্জনাকে জড়িয়ে ধরে জানালার দিকে হাত দেখিয়ে বলে, ওই তো মা, দেখো দেখো, তুমি ভালো করে দেখো, জানলার ধারে সত্যি সত্যি একটা লাল বেনারসি শাড়ি পরা বউ দাঁড়িয়ে আছে, আর আর আমার দিকে তাকিয়ে হাসছে। আমার না আমার না ওই বউটাকে দেখে খুব ভয় করছে মা, আমার খুব ভয় করছে। ইতিমধ্যেই পুকুর থেকে বাসন মেজে ধুয়ে রান্নাঘরে ঢোকে লক্ষ্মী। মাধবীর ওই ধরনের আচরণ দেখে অঞ্জনাকে বলে, দুদি, তোমার ছোট মেয়ে ওই রকম করছে কেন? ওর কি হয়েছে? অঞ্জনা মাধবীকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলল, কি জানি ওর কি হয়েছে, দেখো না হঠাৎ করে এরকম আচরণ করছে। এরপর সেই দিন সারা দিন মাধবী বাড়ির চারিদিকে তাকিয়ে ওর মাকে জড়িয়ে ধরে বলেছে, ওই তো দেখো মা, ওইখানে দাঁড়িয়ে লাল বেনারসি পরা ভৌটা আমাকে ডাকছে শুধু। মাধবীর এই ধরনের আচরণ দেখে আমি কবিরাজকে ডাকি, কিন্তু কবিরাজ মাধবীকে দেখে কিছুই বলে না, শুধু কয়েকটা ঘুমের বড়ি দেয়। কবিরাজের ঘুমের বড়ি খাইয়ে দিয়ে সেদিন মাধবীকে সারাদিন ঘুম পাড়িয়ে রাখি, কিন্তু হঠাৎ মাঝরাতে একটা গোয়ানির আওয়াজে অঞ্জনার ঘুমটা ভেঙে যায়। আর ঘুমটা ভেঙে যেতেই উঠে দেখে মাধবী পাশে নেই, আর ঘরের বাইরে থেকে সমানে গোয়ানির আওয়াজ আসছে একটা। ঘরের বাইরে থেকে গোয়ানির আওয়াজটা আসতেই অঞ্জনা ঘরের বাইরে ধীর পায়ে এগিয়ে যেতেই দেখে মাধবী বারান্দার দাওয়ার উপর বসে হি করে হাসছে, আর হাতের বড় বড় নখ দিয়ে সারা গা কিউচাচ্ছে, আর বলছে বাইরের উঠোনে কার দিকে যেন তাকিয়ে থাকিয়ে, তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, তুই আমাকে নিয়ে যেতে পারবি না, তুই এখান থেকে চলে যা, চলে যা বলছি। মাধবীর আবার এই অদ্ভুত ধরনের আচরণ দেখে অঞ্জনা ভয় পেয়ে যায় আর চিৎকার করে আমাকে ডাকে, ওগো এইদিকে তাড়াতাড়ি এসো, একবার দেখো মাধবী কেমন করছে। ও অঞ্জনা চিৎকারে আমার ঘুমটা ভেঙে যেতেই আমি সঙ্গে সঙ্গে উঠে ঘরের বাইরে গিয়ে মাধবীর ওই ধরনের অস্বাভাবিক অদ্ভুত ধরনের আচরণ দেখে আমি আর অঞ্জনা দুজনে মিলে ওখানে ওকে ওইখান দিয়ে কোনো রকমে ধরে বেঁধে জোর করে টানতে টানতে ঘরে নিয়ে আসি, আর ওকে ঘরের মধ্যে আটকে রাখার সত্ত্বেও চিৎকার করে কাকে যেন সে শোনে বলতে থাকে, তুই আমাকে নিয়ে যাবি? হ্যাঁ, তুই আমাকে নিয়ে যেতে পারবি না, তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা বলছি। এরপর যত দিন যায় মাধবীর অস্বাভাবিক আচরণ বাড়তে থাকে, আর ঘরের মধ্যে সমস্ত জিনিসপত্র ছোড়াছুড়ি করে সমানে কাকে যেন বলতে থাকে, তুই আমাকে নিয়ে যাবি না, হ্যাঁ তুই আমাকে নিয়ে যেতে পারবি না, তুই এখান থেকে চলে যা, এখান থেকে চলে যা বলছি। মাধবীর এই ধরনের অস্বাভাবিক আচার আচরণের মধ্যে দিয়ে আমার বড় মেয়ের অনিতার বিয়ে ঠিক হয়। অনিতার বিয়ের দিন একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাবে বাড়িতে, তা আমি আর অঞ্জনা আমরা দুজনে কল্পনাও করতে পারিনি, জানেন তো জ্যোতিষমশাই। আর এর জন্য আমাদের প্রিয় সন্তানকে চিরদিনের মতো হারাতে হবে, আমি তা কোনোদিনও ভাবিনি। অশোকবাবুর মুখে এই কথা শুনে তারানাথ বলল, অনিতার বিয়ের দিন আপনার বাড়িতে কি মর্মান্তিক ঘটনা ঘটেছিল? অশোকবাবু আবার বলতে শুরু করে, হ্যাঁ, অনিতার বিয়ের দিন অনিতাকে নিয়ে আমরা দুজন সারাদিন ব্যস্ত ছিলাম বলে মাধবীর দিকে তাকানোর আমাদের সময় হয়নি। অনিতার ভোরবেলা থেকে দ্যোতিমঙ্গল, তারপর বেলায় গায়ে হলুদের অনুষ্ঠান, নানা ধরনের মেয়েলি আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে সারা সকাল আর দুপুরবেলাটা কেটে যায়। অনিতা দুপুরে গায়ে হলুদের পর স্নান করে নিজের ঘরে সাজতে বসে, হঠাৎ অনিতা সাজতে সাজতে একটা কেরোসিন তেলের গন্ধ পায়, তার সঙ্গে পোড়া গন্ধ নাকে পেতেই অনিতা অঞ্জনাকে বলে, মা মা, তুমি কেরোসিন তেলের সঙ্গে পোড়া পোড়া গন্ধ পাচ্ছ? হ্যাঁ রে মা, আমিও তখন থেকে কেরোসিন তেলের গন্ধ পাচ্ছি, আর সঙ্গে পোড়া পোড়াও একটা গন্ধ পাচ্ছি, কোথা থেকে আসছে বলতো? বিয়ে বাড়ির আবার কোথাও আগুন টাগুন লাগলো নাকি? যাই তো দেখে আসি। এই বলে অঞ্জনা যেই অনিতার ঘর থেকে বেরোতে যাবে, তখন আমার ছেলে বিক্রম মা মা বলে দৌড়তে দৌড়তে ঘরে ঢোকে। বিক্রমকে ওইভাবে দৌড়ে ঘরে আসতে দেখে আমার স্ত্রী বলে ওঠে উত্তেজিতভাবে, কি রে বাবা, কি হয়েছে, তুই দৌড়াতে দৌড়াতে ঘরে ঢুকলি কেন, কি হয়েছে?
মা মা ছোড়দি ছোড়দি গায়ে আগুন দিয়েছে। বিক্রমের মুখে এই কথা শুনে অনিতা রঞ্জনা নিচে দৌড়ে যেতেই দেখে একতলার একটা বন্ধ ঘরে খোলা জানলা থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর তার সঙ্গে ঘরের ভিতর থেকে একটা বিকট চিৎকার শোনা যায়। আমি তখন বিয়ের মণ্ডপ সাজানোর তদারকি করছিলাম। বাড়ির অন্দর থেকে অনিতা অঞ্জনা আর বিক্রমের চিৎকার শুনে আর পোড়া পোড়া গন্ধ পেয়ে আমি মণ্ডপে তদারকি ছেড়ে বাড়ির অন্দরে গিয়ে দেখি মাধবীর ঘরের খোলা জানালা থেকে বেরোচ্ছে ধোঁয়া, সঙ্গে মাধবীর চিৎকার। আর চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও, কেউ আমাকে বাঁচাও, ওই বউটা আমাকে মেরে ফেলবে। ঘরের ভিতর থেকে মাধবীর চিৎকার শুনে আমি কয়েকজন লোক ডেকে এনে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখি মাধবী ঘরের মাটিতে জ্বলন্ত অবস্থায় শুয়ে ছটফট করছে আর সঙ্গে চিৎকার করছে। এই দৃশ্য দেখে আমি আর বিয়ের বাড়ির কয়েকজন লোক ছুটে কুয়ো থেকে কয়েক বালতি জল তুলে এনে ওর গা ঢালতে থাকি। এরপর আকুল নিভে গেলে ওর মা ওর কাছে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে আউ আউ করে কাঁদতে কাঁদতে জিজ্ঞাসা করে, ছোট কুকি রে, এই ছোট কুকি, তোর গায়ে আগুন লাগলো কি করে? এই কথা বলে মাধবী অঞ্জনার কোলে মাথা রেখে সঙ্গে সঙ্গে মারা যায়। আমরা দুজন মাধবীর কথা শুনে ভাবি, শুধু ও কোন লাল বেনারসি শাড়ি পরা বউটার কথা বলে গেল? বাড়িতে বিয়ে বলে আমি আর আমার বাড়ির লোকজন আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন বন্ধুরা মিলে তাড়াতাড়ি করে বরযাত্রী আসার আগেই মাধবীর দেহটা শ্মশানে নিয়ে গিয়ে দাহ করে আসি। এরপর কোনো রকমে সেই দিন অনিতার বিয়েটা হয়। মাধবী আগুনে পুড়ে অবঘাতে মারা গিয়েছিল বলে আমরা ওর তিন দিনের কাজ করি কোনো রকমে। মাধবীর মৃত্যুর ঠিক এক মাস পর বাড়িতে আরও একটা মর্মান্তিক ঘটনা ঘটে, কিন্তু এই এক মাসের মধ্যে আমার স্ত্রী অঞ্জনা আর আমি প্রায় দিনই রাতে দেখতাম লাল টুকটুকে বেনারসি শাড়ি পরা একটি বউ সারা বাড়ি ঘুরে ঘুরে গান গাইছে। আর বউটাকে বিশেষ করে দেখা যেত এই পূর্ণিমা তিথির দিনে। এক মাস পর অনিতা আর অনিতার বর প্রদীপ শুভচণ্ডী পুজো উপলক্ষে আমাদের বাড়িতে আসে। সেদিন ছিল পূর্ণিমা তিথি। শুভচণ্ডী পুজোর জন্য অনিতা পুজো শুরু হওয়ার আগে থেকে ঠাকুরের জন্য নিজের হাতে সমস্ত ভোগ রান্না করে পুজোয় বসে। তারপর পুজো শেষ হতেই আমাদের কুলপুরোহিত অরুণ চক্রবর্তী মশাই অনিতাকে বলেন, মা বলছি যে আজ তুমি ঠাকুরের জন্য যে ভোগ রান্না করেছ, পুজোর আগে সেই রান্না করা ভোগ একটা থালায় সুন্দর করে সাজিয়ে নে, তুমি ঠাকুরকে নিবেদন করো দেখিনি। এটা নতুন বউদের নিয়ম এখানে, বুঝলে? অনিতা ঠাকুরমশাইয়ের কথা অনুযায়ী রান্নাঘরে ঢুকে ঘরে ভোগ আনতে যায়। কিন্তু বেশ অনেকক্ষণ কেটে যাওয়ার পর অনিতা যখন ঠাকুরের জন্য ভোগ নিয়ে ফিরল না, অঞ্জনা তখন অনিতাকে ডাকতে রান্নাঘরে যায়। কিন্তু গিয়ে দেখে অনিতা রান্নাঘরে নেই। তারপর অঞ্জনা অনিতাকে খুঁজতে দোতলার ঘরে যায়, কিন্তু অনিতা দোতলার ঘরেও নেই। অনিতাকে দোতলার ঘরে খুঁজে না পেয়ে যখন নিচে চলে আসতে যাবে, হঠাৎ একটা চিৎকার শুনতে পায় বাড়ির পিছন দিক থেকে। বাড়ির পিছন দিক থেকে চিৎকার শুনে অঞ্জনা বলে, এটা অনিতার গলা না? কিন্তু ও বাড়ির পেছন দিকে গেল কি করে? বাড়ির পিছন দিক থেকে অনিতার গলা শুনে অঞ্জনা অনিতার ঘরের লাগোয়া ছাদের দিকে যায়, আর ছাদ থেকে সরাসরি বাড়ির পিছন দিকের পুকুর ঘাটটা দেখা যায়। অঞ্জনা ছাদে যেতেই আর বাড়ির পিছনে পুকুরের দিকে তাকাতেই দেখে আকাশে পূর্ণিমার গোল চাঁদের আলোতে অনিতা পুকুরের জলের মধ্যে ছটফট করছে আর চিৎকার করছে। এছাড়া আরও একটা জিনিস দেখে অঞ্জনার চক্ষু চড়কগাছ হয়ে যায়। ও দেখে পুকুর ধারের সামনে লাল বেনারসি পরা সেই বউটা দাঁড়িয়ে আছে আর অঞ্জনার দিকে তাকিয়ে বলছে, বউটা অঞ্জনার দিকে তাকিয়ে যখন এইসব কথা বলছিল না, অঞ্জনা আকাশে গোল পূর্ণিমা চাঁদের আলো দেখে বউটার মুখমণ্ডলটা পুরো পোড়া,
অঞ্জনা বরাবরই একটু সাহসী ছিল, ও ওইসব তোয়াক্কা না করে সঙ্গে সঙ্গে চিৎকার করতে করতে বাড়ির পিছন দিকে যায়। অনিতাকে বাঁচাতে কিন্তু ততক্ষণে সব শেষ। অঞ্জনার চিৎকার শুনে আমরা বাড়ির পিছন দিকে ছুটে যাই, আর দেখি যে অনিতার নিথর দেহটা পুকুরের জলে ভাসছে, আর অঞ্জনা সেই দিকে পাথরের মতো দাঁড়িয়ে এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এই কথা বলতে বলতে অশোকবাবু পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করে চোখের জল মুছে আর কাঁদতে কাঁদতে বলে তারানাথকে, জ্যোতিষমশাই, দুই মেয়ের মৃত্যুর শোক সহ্য করতে না পেরে অঞ্জনা আজ বিছানা নিয়েছে এবং গত দু মাস ধরেও পাথরের মূর্তির মতো বিছানায় শুয়ে আছে, কারোর সঙ্গে একটাও কথা বলে না, আর খাওয়া দাওয়া তো দূর, আর প্রত্যেক পূর্ণিমা রাতে লাল বেনারসি শাড়ি পরা সেই বউটাকে আমি আর আমার ছেলে সারা বাড়িতে গান গাইতে গাইতে ঘুরতে দেখি জানেন। এখন শুধু ভয় হয় ওই ডাইনিটা যেন আমার শেষ সম্পর্কে কেড়ে না নেয়। জ্যোতিষমশাহী, আপনি দয়া করে আমার বাড়িতে চলুন আর আমার স্ত্রী আর পুত্রকে বাঁচান, দয়া করুন। এই কথা বলতে বলতে অশোকবাবু তারানাথের পায়ে পড়ে খুব কাঁদতে থাকে। অশোকবাবুর কান্না দেখে তারানাথ বলে, অশোকবাবু আপনি কাঁদবেন না, আমি আজই আপনার সঙ্গে আপনার বাড়ি যাব। এরপর বেশি দেরি না করে আমরা তিনজন মিলে বীরভূমের লাভপুরের গ্রামে রওনা দিই। অশোকবাবুর বাড়ি পৌঁছতে পৌঁছতে আমাদের বেশ সন্ধ্যা হয়ে যায়। সেদিন ছিল আবার পূর্ণিমা, আবার লক্ষ্মীবারও। আমরা বীরভূমের লাভপুর স্টেশনে নেমে একখানা গরুর গাড়ি ভাড়া করে অশোকবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। স্টেশন থেকে অশোকবাবুর বাড়ির এক ঘন্টার পথ। আমরা যখন গরুর গাড়ি করে অশোকবাবুর বাড়িতে যাচ্ছিলাম, আকাশে গোল পূর্ণিমা চাঁদের আলোয় লাভপুর গ্রামের সারা অন্ধকারময় পরিবেশটা উপভোগ করছিলাম। আমি তাকিয়ে দেখলাম গ্রামের পুকুর, মাঠ, ঘাট, ছোট বড় ঘরবাড়ি, গাছপালা পূর্ণিমা গোল চাঁদের রূপলি আলোয় চকচক করছে, আর দূরের ছোট বড় গ্রামের ঘর বাড়িগুলো থেকে শাক আর উলুধ্বনি, সঙ্গে ধূপ ধুনুর মিষ্টি সুগন্ধ আর নানা ধরনের প্রসাদের গন্ধ পাওয়া যাচ্ছে। গ্রামের সরু মাটির কাঁচা রাস্তা ধরে আমাদের গরুর গাড়িটা হেলতে দুলতে সবশেষে একটা পাকা দুতলা দালান বাড়ির সামনে এসে দাঁড়ায়। গরুর গাড়িটা পাকা দুতলা দালান বাড়ির সামনে দাঁড়াতেই তারানাথ গরুর গাড়ি থেকে নেমে যেই অশোকবাবুর বাড়ি ঢুকতে যাবে, হঠাৎ বাড়ির উঠোনে গেটের সামনে দাঁড়িয়ে পড়ে তারানাথ। তারানাথকে ওইভাবে বাড়ির গেটের সামনে ওইভাবে দাঁড়িয়ে পড়তে দেখে আমি জিজ্ঞাসা করলাম, দাঁড়িয়ে পড়লেন যে, কি হয়েছে, কি কিছু কি সমস্যা? তারানাথ তখন অশোকবাবুর বাড়ির সামনে দাঁড়িয়ে চারিদিকে তাকিয়ে বলে, প্রেতনি আছে, এই বাড়িতে একটা প্রেতনি আছে, আর আমি আসবো জেনে ওই শয়তান প্রেতনি আমার এই বাড়িতে ঢোকার পথ আটকেছে। তারানাথের মুখে এই কথা শুনে অশোকবাবু ভয় পেয়ে যান আর বলে তারানাথকে, জ্যোতিষমশাই, তাহলে আপনি আমার বাড়িতে ঢুকবেন কি করে? তারানাথ মৃদু হেসে ওনার কাঁধের ঝোলা থেকে একটা কাঁচের বোতল বের করে, সেই বোতল থেকে কিছুটা জল হাতে কোষ করে নিয়ে মুখে কয়েকটা বিড়বিড় করে মন্ত্র উচ্চারণ করে, এসো গন্ধ পুষ্পে ওম ক্লিং কালাই নমঃ, ওম ক্লিং 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 হিং দক্ষিণে কালীকে ক্লিং 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 স্বাহা, ধর্মার্থ মুখ্য দে দেবী নারায়ণী নমস্তুতে। মন্ত্রোচ্চারণ শেষ হতেই হাতের জলটা বাড়ির গেটের গোড়ায় ছিটিয়ে দেয়। জলটা ছিটিয়ে দেওয়ার পর অশোকবাবুর বাড়িতে তারানাথ ঢুকতেই অশোকবাবু জিজ্ঞেস করেন, জ্যোতিষমশাই, এই বাড়িতে প্রেতনী বাসা বেঁধেছে? অশোকবাবুর কথা শুনে তারানাথ বলে, হ্যাঁ, এই বাড়িতে প্রেতনী বাসা বেঁধেছে, আর আপনারা যদি এই বাড়িতে বেশি দিন থাকেন ওই প্রেতনী আপনাদের সবাইকেই মেরে ফেলবে। তারানাথের কথা শুনে অশোকবাবুর মুখটা ফ্যাকাশে হয়ে যায় আর বলে আমতা আমতা করে, তাহলে জ্যোতিষমশাই, ওই প্রেতিনীকে কোনোভাবেই কি তাড়ানো যাবে না? তারানাথ বাড়ির উঠোনের চারিদিকটা একবার ঘুরে নিয়ে অশোকবাবুকে বলে, আজ পূর্ণিমা, আজ তার আসার দিন, আমি আজ তার মুখোমুখি হব আর ওকে কিছু প্রশ্ন করব, তারপর আপনাকে না হয় সব বলবো। এরপর আমরা বাড়ির ভেতর ঢুকে হাত মুখ ধুয়ে রাতের খাবার খেয়ে আমরা যে যার ঘরে গিয়ে শুয়ে পড়লাম। আমি আর তারানাথ অশোকবাবুর বাড়ির একতলার ঘরে শুই ঠিকই, কিন্তু তারানাথ বিছানায় শুয়ে এপাশ ওপাশ করছিল।
তারানাথকে ওইভাবে বিছানায় ছুঁয়ে ছটফট করতে দেখে আমি জিজ্ঞাসা করি, কি হলো, ঘুমোবেন না? আপনি ওইভাবে ছটফট করছেন কেন, কি হয়েছে? আমার শুধু মনে হচ্ছে এই বৃদ্ধনির সঙ্গেই বাড়ির কোনো লোকের অতীতে একটা গভীর সম্পর্ক ছিল, আর সেটা অশোকবাবু আমাদের কাছ থেকে লুকাচ্ছেন। আমি তারানাথের মুখেই কথা শুনে চমকে উঠলাম আর বললাম, আপনি বলছেন কি? কিন্তু আপনি কি করে জানলেন ওই প্রেতিনীর সঙ্গে বাড়ির কোন একজনের অতীতের সম্পর্ক ছিল? আমার কথায় তারানাথ কিচ্ছু বলল না, চুপ করে রইল। ঠিক সেই সময় বাড়ির পেছন থেকে একটা সুরেলা বেশ মিষ্টি মধুর মেলি কণ্ঠ শোনা যায়। আছি পথ চাহিয়া তুমি চাঁদ গগনের তলে পরুপে চোখর গোপলে তোহাই মিলন নিশি আকাশে রূপানে চাহিয়া হাজারো ফুলের রাশি তারা হইল আসি মধুর ফুলের নিশি গেল বহিয়া সুন্দর এলে না কুকুঞ্জে বাসে ফুলে ভ্রমর কি গুঞ্জে কহিল সুখের রাতি নিভে সুখের বাতি রাত গেল পথ চাহিয়া। বাড়ির পেছন দিক থেকে সুরেলা মিষ্টি মধুর মিলি কণ্ঠটা ভেসে আসতে তারানাথ তরাক করে লাফিয়ে বিছানা থেকে নেমে জানলার ধারে যায়, সঙ্গে আমিও। জানলার ধারে যেতেই আমরা দুজন দেখি আকাশে পূর্ণিমা গোল চাঁদের আলোতে পুকুর ধারে সামনে লাল বেনারসি শাড়ি পরা একটা বউ ঘুরে ঘুরে গান গাইছে। এই দৃশ্য দেখা মাত্র তারানাথ আমাকে বলে, তুমি ঘরে থাকো, আমি একটু আসছি। এই কথা বলে তারানাথ বেরিয়ে যায়। বেশ কিছুক্ষণ পর তারানাথ হাসি মুখে ঘরে ঢোকে। তারানাথের হাসি হাসি মুখ দেখে আমি জিজ্ঞাসা করি, তারানাথ কি ব্যাপার, তুমি হাসছ কেন, কি হয়েছে? আমার কথা শুনে তারানাথ বলল আমাকে, কাল সব জানতে পারবে। এই কথা বলে তারানাথ একটা বাক্য খরচ না করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। তারানাথকে শুয়ে পড়তে দেখে আমিও বেশি দেরি না করে হ্যারিকেনের আলোটা হালকা কমিয়ে দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা অশোকবাবু, এই প্রমিতাটা কে? তারানাথের মুখে প্রমিতা নাম শুনে অশোকবাবু কেমন যেন চমকে উঠলেন আর আমতা আমতা করে বলল, প্রমিতা? না 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 না, নামটা আপনি কোথা থেকে জানলেন জ্যোতিষমশাই? বলবো বলবো, আগে বলুন প্রমিতা কে, যদি সবটা খুলে না বলেন আপনার আর আপনার পরিবারের বিরাট বড় ক্ষতি হয়ে যাবে, তখন আর আমি কিন্তু আপনাদের বাঁচাতে পারবো না। তারানাথের কথা শুনে অশোকবাবু খানিক চুপ করে থেকে বলতে শুরু করল, জ্যোতিষমশাই, প্রমিতা হলো আমার আগের পক্ষের স্ত্রী। আজ থেকে কয়েক বছর আগে আমরা যখন বাঁকুড়ার জয়পুর গ্রামে থাকতাম, আমার বাবা অনিকেত সরকার জয়পুর গ্রামের স্কুল মাস্টার ছিলেন। আমি কলেজ পাশ করার পর যখন পোস্টমাস্টারের চাকরিটা পাই, তখন আমার বাবা খুব অসুস্থ ছিলেন এবং আমার তাড়াতাড়ি বিয়েটা দেওয়ার জন্য খুব উতলা হয়েছিলেন। তখন তিনি মানুষ মণ্ডল নামে এক গরিব চাষির মেয়ের সাথে, প্রমিতা ওর নাম ছিল, আমার বিয়ে ঠিক করেন। কারণ উনি মারা যাওয়ার আগে আমাদের বিয়েটা দেখে যেতে চাইছিলেন। কিন্তু আমি এদিকে আমাদেরই গ্রামের মোড়ল মশাইয়ের মেয়ে অঞ্জনাকে ভালোবাসতাম, কিন্তু সেটা বাবা জানতো না। এরপর যথাসময়ে আমার আর প্রমিতার বিয়ে হয় ঠিকই, কিন্তু আমি প্রমিতাকে মন থেকে মেনে নিতে পারিনি। ওকে মনে মনে ঘেন্না করতাম আর মনে মনে ভাবতাম ওকে আমার জীবন থেকে কীভাবে সরানো যায়। আমার আর প্রমিতার বিয়ের দু মাসের মধ্যে বাবা মারা যায়। বাবা মারা যেতেই আমি মনে মনে ঠিক করি প্রমিতাকে আমার জীবন থেকে কীভাবে সরানো যায়।
ঠিক সেই সময় বীরভূমে লাভপুরে গ্রামে প্রমিতার মামার বাড়ি থেকে ওর মামার মেয়ের বিয়ে উপলক্ষে আমাদের দুজনে নিমন্ত্রণ হয়। বিয়ের নিমন্ত্রণ উপলক্ষে আমরা দুজনে বীরভূমে লাভপুর গ্রামে যাই। আর আমি মনে মনে ঠিক করি, যেভাবেই হোক প্রমিতাকে আমার জীবন থেকে সরাতেই হবে। ওর মামার মেয়ের বিয়ের পরদিন প্রমিতা আমাকে নিয়ে ওর মামার বাড়ির গ্রামটা দেখাতে বেরোয়। এরপর আমরা দুজন ওর মামার বাড়ির পুরো গ্রামটা দেখতে দেখতে হাঁটতে হাঁটতে একটা ঘাট বাঁধানো পুকুরের সামনে এসে দাঁড়াই। তখন চারিদিকটা বেশ অন্ধকার হয়ে গেছে আর আকাশে তখন গোল পূর্ণিমার চাঁদের আলো ফুটেছে। সেই পূর্ণিমা রূপলি চাঁদের আলোতে গ্রামের সন্ধ্যার পরিবেশটা তখন ঝকঝক করছে। যখন আমরা দুজন পুকুর ঘাটের সামনে দাঁড়িয়ে গ্রামের সন্ধ্যার প্রাকৃতিক পরিবেশ উপভোগ করছি, হঠাৎ আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি খেলে গেল। আমি তখন আমার একটা হাত দিয়ে ওর গলাটা টিপে ধরি আর এক হাত দিয়ে ওর মাথাটা জোরে জোরে আঘাত করি কয়েকবার। কয়েকবার আঘাত করার ফলে ও আমার কোলে ধীরে ধীরে নেতিয়ে পড়ে। তারপর আমি ওর গলায় একটা মোটা দড়ি বেঁধে ওকে পুকুরের জলে ডুবিয়ে দিই, পাথর বেঁধে যাতে ওর দেহটা পুকুরের জলে না ভেসে ওঠে। তারপর আমি একটা পেয়ারা গাছের মোটা ডাল ভেঙে নিয়ে আমার মাথায় কয়েকবার আঘাত করি, তারপর মাথা ফেটে কিছুটা রক্ত বেরোয়। পাঞ্জাবিতে মেখে নিয়ে বেশ কাঁদো কাঁদো মুখ করে টলতে টলতে ওর মামার বাড়িতে ঢুকতেই ওর বড় মামা বিরাজমোহন বাবু আমার এই অবস্থা দেখে ছুটে আসেন আর জিজ্ঞাসা করেন, জামাই জামাই কি হয়েছে, তোমার এই অবস্থা হলো কি করে? আমি তখন খানিকটা অভিনয় করে কেঁদে বলি, মামা বাবু আর বলবেন না, আপনার প্রিয় আদরের ভাগ্নি প্রমিতা ওর প্রেমিকের সঙ্গে পালিয়েছে। হ্যাঁ, ওকে প্রেমিকের সঙ্গে পালাতে দেখে আমি ওকে বাধা দিতে চাই, কিন্তু ও আর ওর প্রেমিক আমাকে মারধর করে। দেখুন কি অবস্থা করে দিয়েছে আমার, দেখুন একটু। আমার মুখে প্রমিতার এই কাণ্ড শুনে ওর মামার বাড়ির লোক, ওর নিজের বাড়ির লোকজন আর আমার বাড়ির লোকজন ওকে ছিছি করে এবং ওর উদ্দেশ্যে দু চারটে ভালো মন্দ কথা শোনায়। এরপর পথের কাঁটা সরে গেলে আমি পাঁচ মাসের মধ্যে অঞ্জনাকে বিয়ে করে ঘরে তুলি। তখন আমাকে আর কেউ বাধা দেবার ছিল না, কারণ বাপ মা তখন তো মৃত। তারপর আমরা দুজন খুশি মনে সংসার শুরু করি। তারপর ধীরে ধীরে অঞ্জনার কোলে অনিতা মাধবী আর বিক্রমের জন্ম হয়। অশোকবাবুর কথা শেষ হতেই তারানাথ রেগে গিয়ে বলে উঠল, আজ আপনার পুরনো বাপের জন্য আজ আপনার দুই নিরীহ নিষ্পাপ সন্তানরা আপনাকে ছেড়ে চলে গেছে এবং এই সংসারে ঘোর অমঙ্গল নেমে এসেছে শুধু আপনার জন্য। আর শুধু তাই নয়, আপনি নিষ্পাপ নিরীহ গরিব একটা মেয়েকে খুন করেছেন বিনা অপরাধে। আর আপনি প্রমিতাকে যেখানে খুন করেছিলেন সেই জায়গাটার কথা আপনার কি মনে আছে এখন অশোকবাবু? তারানাথের কথা শুনে অশোকবাবু একটু কি যেন ভাবে, তারপর বলে, না অনেক বছর আগেকার ঘটনা, আমার ঠিক এখন মনেও পড়ছে না, আর জায়গারও তো অনেক পরিবর্তন হয়ে গেছে এখন। অশোকবাবুর কথা শুনে তারানাথ মৃদু হেসে বলে, আপনি বছর খানেক আগে প্রমিতাকে এই বাড়ির পিছন দিকে যে পুকুরটা আছে সেখানে খুন করেছিলেন, আর তখন এই বাড়িটা হয়নি। তারানাথের মুখে এই কথা শুনে অশোকবাবু চমকে ওঠে আর মুখটা ফ্যাকাশে হয়ে যায় এবং বলে কাঁপা কাঁপা গলায়, আপনি কি করে জানলেন? তারানাথ মৃদু শুধু হাসে আর কিচ্ছু বলে না। এরপর অশোকবাবু কাঁদতে কাঁদতে তারানাথের পায়ে পড়ে আর খুব করুণভাবে বলে, জ্যোতিষমশাই আপনি আমাকে ঘোর অমঙ্গলের হাত থেকে বাঁচান, তাহলে আমার নির্দোষ স্ত্রী পুত্র মারা যাবে যে ওই ডাইনির কবরে পড়ে। ওদের তো কোনো দোষ ছিল না, দোষ তো সব ছিল আমার দোষ ছিল। অশোকবাবুর কাতর অনুরোধ শুনে তারানাথ অশোকবাবুর দিকে ফিরে তাকায় আর বলে, শোন, তোর পরিবারকে প্রমিতার হাত থেকে যদি বাঁচাতে চাস তাহলে তোর বাড়ির পিছন দিকে যে পুকুরটা আছে সেই পুকুরের তলায় একটা কঙ্কাল আছে, মানে তুই যাকে কয়েক বছর আগে গলা টিপে মেরেছিলিস তার কঙ্কাল। তুই ওই পুকুরে ডুব দিয়ে ওই কঙ্কালটা তুলে এনে আমার হাতে দিবি, তারপর আমি ওই কঙ্কালটার একটা সদগতি করব। এরপর অশোকবাবুর তারানাথের কথা অনুযায়ী বাড়ির পেছনে পুকুর ধারে যায়। তারপর পুকুরে ডুব দেওয়ার কিছুক্ষণ পর পুকুর থেকে একটা আস্ত কঙ্কাল হাতে নিয়ে পুকুর থেকে উঠে এসে কঙ্কালটা তারানাথের সামনে রাখতেই দেখি কঙ্কালটার গায়ে এখনও পর্যন্ত লাল বেনারসির শাড়ি আর গায়ে কিছু গয়না।
কঙ্কালটার দিকে তাকিয়ে তারানাথ অশোকবাবুর উদ্দেশ্যে বলে, অশোকবাবু, আপনি বাজার থেকে 9 কেজি চন্দন কাঠ সঙ্গে ঘি মধু আর কলস কিনে নিয়ে আসুন তাড়াতাড়ি, কিছু সস্তায়নের কাজ আছে। তারানাথের কথা শুনে অশোকবাবু কয়েক ঘন্টার মধ্যে বাজারে গিয়ে 9 কেজি চন্দন কাঠ, ঘি, মধু আর কলস কিনে নিয়ে আসতেই তারানাথ চন্দন কাঠগুলো দিয়ে একটা ছোট্ট চিতা সাজায়। সেই চিতার উপর প্রমিতার কঙ্কালটা রেখে ঘি মধু আর গঙ্গার জল সহযোগে ওই কঙ্কালটার গায়ে ছেটায় ও কিছু মন্ত্র উচ্চারণ করে। ওং আধ্যাত্মিক আদি দৈবিক ও আদি ভৌতিক এই ত্রিবিধ বিঘ্নের বিনাশ হোক, শত্রু মত বল বিন্দ্রিয়াণি চ সর্বাণি মই সন্তুতে মই সন্তু, ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। এরপর একটা চন্দন কাঠে আগুন ধরিয়ে তারানাথ অশোকবাবুর হাতে জ্বলন্ত কাঠটা দিয়ে বলে, অশোকবাবু, আপনি আজ নিজ হস্তে আপনার প্রথম স্ত্রীর দাহ কার্য সম্পন্ন করুন। আপনার হাতে আপনার প্রথম স্ত্রীর দাহ কার্য সম্পন্ন হলে আপনার প্রথম স্ত্রী প্রমিতার আত্মার মুক্তি ঘটবে আর আপনাদের বাড়ির উপর থেকে সমস্ত অশুভ ছায়া কেটে যাবে। তারানাথের কথা অনুযায়ী অশোকবাবু নিজ হস্তে প্রমিতার কঙ্কাল দাহ কার্য সম্পন্ন করে। দাহ কার্য সম্পন্ন করার পর তারানাথ আবার অশোকবাবুকে বলে, অশোকবাবু, আপনি এই কঙ্কালের পোড়া ছাইগুলো নিয়ে এই কলসটার মধ্যে ভরুন, তারপর কলসটার মুখটা লাল কাপড়ের টুকরো দিয়ে বেঁধে কাছাকাছি কোনো এক জলাশয় বা ঝিল থাকলে কলসটা ভাসিয়ে দিয়ে আসুন। তারানাথের কথা অনুযায়ী অশোকবাবু প্রমিতার কঙ্কালের সব পোড়া ছাই কলসটার মধ্যে ভরে সে কলসটার মুখটা লাল কাপড়ে বেঁধে বাড়ি থেকে কিছুটা দূরে একটা জলাশয় নিয়ে গিয়ে ভাসিয়ে দিতেই তারানাথ জলাশয়ের জলে ভেসে যাওয়া কলসটার দিকে তাকিয়ে বলে, এত বছর পর প্রমিতার অতৃপ্ত আত্মা শান্তি পেল। শুনছিলেন লেখিকা শর্মিষ্ঠা চ্যাটার্জির কলমে তারানাথ তান্ত্রিক ফ্যানফিকশন পূর্ণিমার রাতে। সম্পাদনা, ডিরেকশন এবং ভিডিওর ভিজুয়াল এফেক্টসে প্রায়ণ গোস্বামী। শব্দ পরিকল্পনা মিশ্রণ এবং আবহ সৃষ্টিতে ওয়েব সেশন স্টুডিও। পোস্টার ডিজাইনে কৃষ্ণেন্দু মণ্ডল। কেমন লাগলো আজকের গল্পটি? ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানান। এরকম গল্প যদি আরও শুনতে চান তাহলে প্লিজ আমাদের কমেন্টের মাধ্যমে জানান। দেখা হবে নতুন কোনো গল্পে। ততক্ষণের জন্য শুভরাত্রি, ভালো থাকবেন এবং সকলকে ভালো রাখবেন।